দেখো তো কেমন হচ্ছে। খুব সুন্দর মা। কি ব্যাপার, দরজা খোলা কেন? ঢাকা শহরের অবস্থা জানো না, যে কোনো সময় তো বিপদ হয়ে যেতে পারে। তুমি আসবা সেই জন্যই তো খুলে রেখেছি। দুপুরে খাওয়ার আগে ওষুধ খেয়েছিলে? খেয়েছি বাবা, খেয়েছি। সেই খালি সত্তরি আমার উপরে। কি ব্যাপার মা, আপনি আবার এখন ড্রয়িং করছেন কেন? আম্মু আমার এখন আর পড়তে ভালো লাগছে না, আমি এখন আর্ট করব। পড়তে ভালো লাগছে না বললে হবে? সামনে পরীক্ষা না, যে অঙ্কগুলো দিয়েছিলাম করেছো? এই যে ফাঁকি বাজে, যাও অঙ্কের বই খাতা নিয়ে আসো, যাও। আম্মু আমি এখন পড়ব না, আমি এখন ড্রয়িং করব। হয়েছে হয়েছে, সারাদিন অফিসে এত কাজ করে এসো, টায়ার্ড নেই। এসেই আবার মা মেয়ে দুজনের উপর মাস্টারি করা শুরু করেছে। যাও আগে গিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাও, তারপরে করো। আচ্ছা আমি আসছি। হ্যাঁ অঙ্কের খাতা নিয়ে আসো।